ময়মনসিংহের নান্দাইলের উজানপাড়া কোমরভাঙা প্রকল্প এবং নরসুন্দা নদীর তীরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় নদী ভাঙন পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে নদী ভাঙন সরেজমিন পরিদর্শনকালে মন্ত্রী নান্দাইল উপজেলার ব্রহ্মপুত্র নদ ও নরসুন্দা নদীর দুই পাশে মাটি ভরাট করে স্ল্যাব বসিয়ে নদী ভাঙন রোধ করার জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, মহাপরিচালক এ এম আমিনুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ সহ আরও অনেকে। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।